হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি নারকেল দিয়ে সন্দেশ বানানো। তো এখানে আমি দুটো নারকেল ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এখন আমি নারকেলগুলো কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব। আর নারকেলগুলো এত ভালো না, একটার মধ্যে ফুল দিয়ে দিয়েছিল, তাই একটু নরম নরম হয়ে গিয়েছে। তো নারকেল তো এমনিতেই খাওয়া যায় না, তার জন্য ভাবলাম না সন্দেশ বানিয়ে নিই। তো এখন আমরা নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই নারিকেল বানানো একদম সহজ পদ্ধতিতেই আমি বানাচ্ছি, আমি আমার মতো করেই বানাচ্ছি। তো এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গিয়েছে। আর নারিকেল থেকে আমি নারিকেলের যে দুধটা আছে সেটা আমি চিপে ফেলে দিয়েছি। আর এখন নারিকেলটা, নারিকেল কুড়ানিটাকে, গুঁড়োটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 10-15 মিনিট শুকনো কলায় ভেজে নেব। তো এই যে আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে কালো কালো হয়ে পড়ে গেছে নারকেল থেকে, তো আমরা নিজেরাই খাবো, তার জন্য আর এত কালো গুঁড়ো না পড়লে দেখতে আরও ভালো লাগে। এখানে আমার নারকেলগুলো ভাজা কমপ্লিট। এখন আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি নারকেলগুলো সব গুঁড়ো করে নিই, গুঁড়ো করলেও খেতে ভালো লাগে। এই যে আমি নারকেলগুলো সব গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর গ্যাসের স্টিমটাও মিডিয়ামে রেখেছি। এখন আমি আবার ভালো করে এটা 15-20 মিনিট একদম হালকা আঁচে ভেজে নেব। তো এই যে আমি নারকেলগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু জ্বলে যাবে, আমি নাড়াটা বন্ধ করছি না, ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি। আর আমার শরীরটা এত ভালো নয়, তার জন্য গলার আওয়াজটা চেঞ্জ হবে। আমি এটা বয়ে যাবার দিচ্ছি। আর এদিকে আমি 2-3টে এলাচ গুঁড়ো করে রেখেছি বাকল ছাড়িয়ে। তোমরা চাইলে এলাচ পাউডারও দিতে পারো, আমার কাছে পাউডার নেই, তাই আমি বড় 4টে এলাচ নিয়ে ভালো করে বাকল ছাড়িয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 300 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব। চিনিটাও তোমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে দিতে পারো, আমি গ্রাইন্ডারে গুঁড়ো করিনি। তো আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর ভালো করে নাড়াতে হবে, না হলে জ্বলে যাবে। এই যে আমি নাড়াচাড়া করছি, না হলে নিচটা পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম পরিমাণ, এটাও আমি দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে টেস্ট দারুণ হয়। তো এখানে আমি গুঁড়ো দুধটা এখন দিয়ে দেব, দিয়ে নারিকেল আর চিনির সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। তো আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এলাচ পাউডারটা দিয়ে দেব। আর এপাশে মা এই যে সন্দেশের সাজগুলো ধুয়ে রেখে দিয়েছে, আর এই সন্দেশগুলো আমি বাবার বাসাতে গিয়েছিলাম, সেখানেই বানিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি এলাচ পাউডারটা দিয়ে দেব। তো আমি এলাচ পাউডার দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব।
যতক্ষণ না পর্যন্ত ছোট ছোট বাবা আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি, এপাশে আমি প্লেটের মধ্যে ঘিও দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি সন্দেশ সাজের মধ্যে ঘি লাগিয়ে। এভাবে ছোট ছোট করে লেচি নিয়ে ভালো করে চেপে চেপে বানাতে হবে। তো এখানে আমরা তিনজনেই বানাচ্ছি, না হলে এটা শক্ত হয়ে যাবে। মা, ভাইয়ের বউ আর আমি মিলেই বানাচ্ছি। তো এখানে আমরা তিনজনে মিলে বানাচ্ছি, তাই তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে। সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। এখানে একা একা কাজ করা আর সন্দেশ নাড়ু এটা সব কয়েকজনে মিলে বানালে ভালো হয়। এই যে আমরা সবাই মিলে বানিয়ে নিচ্ছি। তো আমাদের সন্দেশ বানানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর বেশি নেই। আর এদিকে দেখে নাও আমার ভাইয়ের ছেলে কি করছে, বসে বসে ও বসে বসে দেখছে আর দুষ্টামি করছে। তো আমার এই সন্দেশ বানানোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।